টাকা ভাগাভাগির জন্য যে ঝামেলা সেই জন্য ও জেলা ভাগের দিকে নজর ঘোরা দিচ্ছে। উনি পারেন নাকি মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট মেমো যেটা দরকার সে ক্যাবিনেট মেমো ছিল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, আমরা 34 বছর এ রাজ্যে ক্ষমতায় থেকেছি, সরকারি নিয়ম করেই প্রতি বছর বিভিন্ন পঞ্চায়েতের খরচের তালিকা প্রকাশ করা হতো। জেলা ভাগ প্রসঙ্গে তিনি শাসক দল তৃণমূলকে দায়িত্বজ্ঞানহীন সরকার বলে কটাক্ষ করলেন। শুনে নেব আমরা তিনি ঠিক কি বলেছেন, শুনুন। দেখো, আমি জিনিস করেছি একটা, যে টাকা ভাগাভাগির জন্য যে ঝামেলা সেই জন্য ও জেলা ভাগের দিকে নজর ঘোরা দিচ্ছে। উনি পারেন নাকি মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট মেমো যেটা দরকার সে ক্যাবিনেট মেমো ছিল না, মেমো লাগে তো একটা ক্যাবিনেট মিটিংয়ে কিছু নিয়ে যেতে হবে। উনি 11 বছরের মধ্যে পড়েছেন সরকারে, ওই কাণ্ড জ্ঞান নেই। তাছাড়া অনেক ব্যাপার আছে, জেলা ভাগ করতে হলে প্রথমত হচ্ছে যে হাইকোর্টের সঙ্গে আগে কথা বলতে হয়, এটা কারণ কোর্ট বাড়বে, হাইকোর্টের রেসপন্সিবিলিটি আছে, তাদের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এই নয় যে আমি করলাম কি করলাম না, আমার ইচ্ছার উপর নির্ভর করে না, হাইকোর্টটা আমার অধীনে পড়ে না। এছাড়া হচ্ছে যে এই জেলা ভাগ করলে কি পরিমাণ খরচ লাগবে ইত্যাদি ইত্যাদি, তা বাজেটের সংস্থান ফিনান্স বিল লাগবে কিনা, তাছাড়াও এমনিতে এটা অ্যাসেম্বলিতে যেতে হবে। কিন্তু আমাদের সময় জেলা ভাগ হয়েছে তাকে আমরা কিছু জানি, আমার সময় হয়েছে কিন্তু আমার খেয়াল আছে, উনিও নিশ্চয়ই জানেন যে কী করতে হয়। জেলা ভাগ করেছেন তার নাম ঠিক হয়নি, উনি নাম দিয়ে দিচ্ছেন প্রেস কনফারেন্সে। মানুষের অনেক জায়গায় অনেক সেন্টিমেন্ট আছে যে মুর্শিদাবাদ জেলায় একজন একাধিক লোক লিখেছেন আমাদের, যে আমাদের জেলা মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক ব্যাপার, এটাকে ভাগ করে এটা নামটা আলাদা আলাদা করলে আমাদের, বাঁকুড়ায় বলেছে বাঁকুড়া একটা জেলা তার একটা বিশেষ ঐতিহ্য আছে, নাম আছে। সুতরাং জনমত তাদের মধ্যে যে কতগুলো আছে স্পষ্টকাতর বিষয়ে সেগুলোর দিকে মাঠকে কান রাখতে হয়। জনপ্রতিনিধিদের তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা চিরকাল যা আমরা সরকার চালিয়েছি 34 বছর কাজে, এসব আমরা চিরকাল করেছি। তো ধুমধাম করে শুধু ক্যাবিনেট ভঙ্গ ছাড়াই ঘোষণা করলেন এই সময়ে, এই জন্যই বলতে হচ্ছে ওই ভাগাভাগি থেকে নজর এড়াবার জন্যে এই যে উদ্ধার হচ্ছে টাকা তার কার ভাগ কোথায় কী এসব থেকে নজর এড়াবার জন্যে এখন জেলা ভাগাভাগি থেকে।